নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের 2021 বিধানসভা নির্বাচন সামনে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল কোমরবন্ধে নেমে পড়েছে। বিধানসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল প্রচারের জন্য বেশ কয়েকটি ডায়লগ ব্যবহার করেছেন এবং সেই ডায়লগগুলি পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বেশ তোলপাড় হয়েছে। তো সেই ডায়লগগুলি কী এবং সেই ডায়লগগুলির উৎস কোথা থেকে, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন পরবর্তীতে এই রিলেটিভ আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দিন কয়েক পরেই বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার আগে প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মীরাই তাদের প্রচারে কোনোরকম ফাঁক ফোকর রাখতে চাইছেন না। আর এই প্রচার চলাকালীনই উঠে এসেছে বেশ কিছু ডায়লগ যা বর্তমানে বাংলা জুড়ে ভাইরাল হয়ে পড়েছে। সেই ডায়লগগুলির মধ্যে বেশ জনপ্রিয় ডায়লগ হলো খেলা হবে। এই মুহূর্তে সবথেকে জনপ্রিয়তা অর্জন করার ডায়লগগুলির মধ্যে অন্যতম হলো খেলা হবে। ডায়লগটি প্রথম শোনা গিয়েছিল বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মুখ থেকে। তারপর তা নিয়ে তৈরি হয়েছে গান। গানের পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থক ছাড়াও আম জনতার মুখে মুখে ঘুরেছে এই ডায়লগ। এমনকি শাসক দল বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যেও এই ডায়লগ শোনা যাচ্ছে। এরপর যে ডায়লগটি বেশ জনপ্রিয় তা হলো ম্যাজিক হবে। তৃণমূলের খেলা হবে ডায়লগের পাল্টা বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী লোকেট চ্যাটার্জিকে বলতে দেখা গিয়েছিল ম্যাজিক হবে, তাও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তিনি বীরভূমে জনসভা করতে এসে এই ডায়লগ দিয়েছিলেন। তার কথায় ভোট বাক্স খুলেই দেখতে পাওয়া যাবে পদ্মের জোয়ার, খেলা হবে না ম্যাজিক হবে। এরপরে বেশ কয়েকদিন ধরে বেশ জনপ্রিয় ডায়লগ হয়ে উঠেছে এক ছবলেই ছবি। বিজেপিতে যোগ দেওয়ার পরেই ব্রিগেডের সমাজ থেকে মিঠুন চক্রবর্তীকে এই ডায়লগ বলতে দেখা গিয়েছিল। ডায়লগটি তারও একটি বাংলা চলচ্চিত্রের সংলাপ। এরপর বাংলা নিজের মেয়েকেই চাই, ভোটের আগে তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে এই স্লোগান তুলেছে, যা এখন ভোটের মুখে দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে। এরপর সোনার বাংলা, ভোটের আগে বিজেপি নেতাদের মুখ থেকে ফুটে উঠেছে এই ডায়লগ। রাজ্য বিজেপি ছাড়াও কেন্দ্রীয় বিজেপি নেতা এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ থেকেও বারংবার এই ডায়লগ শোনা যাচ্ছে। এরপর খেলা শেষ, তৃণমূলের পাল্টা বিজেপি নেতাদের খেলা শেষ এই ডায়লগ দিতে দেখা যাচ্ছে। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ডায়লগ দিয়েছেন। এই ডায়লগ এখন বিজেপি নেতাকর্মীদের মুখে মুখে ঘুরছে। এরপর ডবল ইঞ্জিন সরকার, এই ডায়লগটি বেশ জনপ্রিয়। রাজ্য বিজেপির নেতারা ছাড়াও কেন্দ্রীয় বিজেপির নেতারা ভোটের আগে বাংলায় প্রচারে এসে বাংলায় বিজেপি সরকারকে চেয়ে বারংবার এই ডায়লগ দিচ্ছে, তাও বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এছাড়াও পিসি যাও এবং টুম্পা সোনা বেশ জনপ্রিয়তা লাভ করেছে ভোটের আগে। মূলত এই দুটি গান যথাক্রমে বিজেপি এবং সিপিআইএমের হাত ধরে জনপ্রিয়তা লাভ করেছে। এর পাশাপাশি সম্প্রতি সিপিআইএমের লুঙ্গি ড্যান্স এর আরও একটি গান বেশ জনপ্রিয়তা লাভ করেছে। হলো তো ভিউয়ার্স, এই হলো পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ভোটের প্রচারের বেশ কয়েকটি ডায়লগ যা বাংলা রাজ্য রাজনীতিকে তোলপাড় করেছে। তো ভিউয়ার্স, এই হলো আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।